তেরো জন সাধু তেরো কেজি চাল ও তেরো টাকা নিয়ে প্রায় দেড়শো বছর আগে তেরোই জ্যৈষ্ঠ শুরু হয়েছিল মাদারীপুরের গণেশ পাগলের কুম্ভ মেলা প্রতি বছর দেশ বিদেশের নানা প্রান্ত থেকে গণেশ ভক্তরা ছুটে আসেন এই মেলায় রবিবার শুরু হওয়া বেলা শেষ হবে বুধবার পূর্ণ লাভের আশায় দেশের গন্ডি ছাড়িয়েও ভুটান নেপাল ও ভারতের সাধু সন্ন্যাসীরাও আসেন এই মেলায় দূর থেকে আসা ভক্তদের জন্য রাখা হয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা কাজ করছেন কয়েকশো স্বেচ্ছাসেবক এছাড়া নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে দেড় শতাধিক র্যাব ও পুলিশ মেলা প্রাঙ্গনের পাশেই তিনশো পঁয়ষট্টি বিঘা জমির উপর রয়েছে গণেশ পাগলের সেবাশ্রম